হেই ভাইলো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিনে দিনে 125 সেগমেন্টটা এমন একটা সেগমেন্টে পরিণত হচ্ছে যে সিসি লিমিট থাকুক আর নাই থাকুক, এই সেগমেন্টটা আনবিটেবল। কারণ যাদের হায়ার সিসি বাইক আছে তাদেরও একটা 110 বা 125 সেগমেন্টের কমিউটার বাইক আছে ভালো মাইলেজের সাথে ডেলি কাজগুলো করার জন্য। অন্যদিকে আমাদের দেশে 90% মানুষই এই বাইকগুলো কেনে ফ্যামিলির প্রয়োজনে। আর এই জন্যই প্রত্যেকটা বাইক ব্র্যান্ড 110 থেকে 125 সিসির সেগমেন্টটাকে একটু আলাদা দৃষ্টিতে দেখা শুরু করেছে বিগত কয়েক বছরে আমরা যা দেখে আসছি। হোন্ডা বা এই রেসে অনেক আগে থেকে থাকলেও এই সেগমেন্টে তাদের নতুন আরেকটা মেম্বারের নাম হলো হোন্ডা SP-125। তবে এসপি কিন্তু হোন্ডার আরেকটা সিরিজের নাম, যেখানে আরো আছে হোন্ডা SP-160। With power or a strong resolve, the all new Honda SP-160. আচ্ছা, বহুত আলোচনা হয়ে গেল, এইবার ঢুকা যাক মেইন টপিকে, অর্থাৎ রিভিউ এ। আনাতাও করোস্তে। তিন হলেই চলবে, কারণ স্পিড হাইট 790 mm। আর এটাকে যেহেতু শুধুমাত্র কমফোর্টের দিকে ফোকাস করেই তৈরি করা হয়েছে, তাই এতে ব্যবহার করা হয়েছে 5 হ্যান্ডেল বার, যেটা যথেষ্ট উঁচু এবং এতে প্রয়োজনীয় সকল সুইচগুলোই আছে, এমনকি ইঞ্জিন কিন সুইচও। SP-125-এ আরও ব্যবহার করা হয়েছে একটা ফুল ডিজিটাল মিটার, যাতে বেসিক সব ইনফরমেশনই থাকছে, যেমন স্পিডোমিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ফুয়েল গেজ, ঘড়ি, ট্রিপ মিটার, অডোমিটার ইত্যাদি। সাসপেনশনের ব্যাপারে বলতে গেলে এই বাইকে ফ্রন্টে ব্যবহার করা হচ্ছে টেলিস্কোপিক এবং রিয়ারে ব্যবহার করা হচ্ছে টুইন শক সাসপেনশন। টায়ারের ব্যাপারে বলতে গেলে এই বাইকের ফ্রন্ট টায়ার সাইজ 80 সেকশন এবং এই রিয়ার টায়ার সাইজ 100 সেকশন, আর উভয় টায়ারে কিন্তু টিউবলেস। আর ব্রেকিং সিস্টেম হিসেবে এই বাইকটাতে ব্যবহার করা হয়েছে শুধুমাত্র স্টিংলেন ডিস্কের সাথে CBS, যার ফ্রন্ট ডিস্কের সাইজ 130 mm, এবং এতে ব্যবহার করা হয়েছে নিশিনের ক্যালিবার। ইঞ্জিনের ব্যাপারে বলতে গেলে এই বাইকটা ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 124 সিসির 4:2 সিঙ্গেল সিলিন্ডার FIR কোল্ড ইঞ্জিন, যা থেকে প্রডিউস করে 10.74 PS, 7,500 RPM, ম্যাক্স টর্ক 10.9 Nm, 6,000 RPM, যা এবার থেকে সর্বোচ্চ 112 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত গতি দ্রুত সাদা করে, এবং এর গতি কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়েছে 5-speed gearbox, যেটা অবশ্যই একটা ভালো দিক। আর 125 সিসির সেগমেন্টের কম্পিউটার বাইকগুলোর মধ্যে এটাই একমাত্র বাইক যেটাতে FI ব্যবহার করা হয়েছে। আর FI থাকার সুবাদে এ বাইকটা প্রতি লিটারে 55 থেকে 60 অনায়াসে মাইলেজ দিয়ে দিবে বলে আমি ধারণা করছি। তবে আমার কাছে এই বাইকটা অনেকটা ওভার প্রাইস মনে হয়েছে, কারণ এই বাইকটার বর্তমানে বাংলাদেশের দাম রাখা হচ্ছে 1,63,000 টাকা, যেখানে আর সামান্য অর্থাৎ 30,000 টাকার মতো কষ্ট করে যদি বৃদ্ধি করে দেওয়া হয় তাহলে হোন্ডা ব্র্যান্ড থেকে পেয়ে যাচ্ছেন হোন্ডা অ্যাক্সিলেট।